সো হে গাইস, আজকে এসে গেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ক্যাফেতে রয়েছি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ক্যাফেটা কোথায়। হ্যাঁ, আমি বলে দিচ্ছি সব কিছু। এই ক্যাফেটা হলো একদম কুদঘর মেট্রো স্টেশনের সামনে, মানে যেটা নেতাজি মেট্রো স্টেশনের সামনে, মিও আমরে মিও আমরে ঠিক পাশের গলিতেই হচ্ছে এই ক্যাফেটা। ক্যাফের নাম হচ্ছে আইস চকো ক্যাফে। তো তোমরা এখানে অবশ্যই এসে ভিজিট করো, একদম খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগে জায়গাটাতে। তোমরা এলে তোমাদের মুড রিফ্রেশ হয়ে যাবে একদম। আর চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায়। আমি মেনু কার্ডটা তোমাদের দেখাচ্ছি, তো চলো লেটস গো, তোমরা মেনুটা দেখো। তো এখানে রয়েছে ফার্স্টে স্টার্টার। স্টার্টারের মধ্যে নাগেটস, ফিঙ্গার, পাকোড়া, ললিপপ, ড্রামস অফ ইভেন, অনেক 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 কিছু রয়েছে এখানে গাইস। প্লাস তার পাশে রয়েছে রাইস, ভেজ আইটেম, ইন্ডিয়ান আইটেম, গ্রেভি, চিকেন মাঞ্চুরিয়ান, হট গার্লিক চিকেন, অনেক কিছু। রাইসের মধ্যেও অনেক ডিফারেন্ট ভ্যারাইটি আছে, নুডলসের মধ্যেও রয়েছে, উইথ চিলি গার্লিক ফ্লেভারও তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। আর তার সাথে দেখো আরও আছে গ্রিল স্যান্ডউইচ, পিৎজা, বার্গার। আর দামগুলো দেখো ভীষণ রিজনেবল প্রাইস গাইস। মকটেল রয়েছে, কোল্ড কফি অনলি 120 rupees। ও মাই গড, এটা তো তোমরা অবশ্যই ট্রাই করো এখানে এসে। আর পিৎজাটাও অবশ্যই ট্রাই করো, আর সানডেটাও অবশ্যই ট্রাই করো গাইস। সব কিছুই ট্রাই করো, বাট এইগুলো অবশ্যই ট্রাই করো। তো আমিও অর্ডার দিয়েছিলাম বার্গার, একটা ক্রিসপি বার্গার, একটা চিকেন বার্গার। তো অলরেডি নিয়েও নিয়েছি, আর নিয়ে আমি বাড়িতেও চলে এসেছি। এবার আমি খাবো ক্রিসপি বার্গার, আর বাবার জন্য স্পেশালি এনেছি আমি চিকেন বার্গার ঘরটা। তো চলো আমি এখন এটাকে ট্রাই করব। তো এটা এতটাই বড় গাইজ, আমি পুরোটা মুখের মধ্যে নিয়ে খেতে পারবো না এভাবে। তো আমি ছোটো ছোটো বাইট নিয়ে খাচ্ছি, তো তোমরা বার্গার কিন্তু পুরোটাই মুখে নিয়ে হয়তো খেতে পারবো, বাট আমি পারি না, যাই না। যাই হোক, ভীষণ দুর্দান্ত লেগেছে গাইজ, তোমরা একবার হলেও ট্রাই করো। আর ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার কোনো নেক্সট কোনো ভিডিও। যতক্ষণ টাটা, লাভ ইউ, বাই।